প্রিয় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বিজয়ের মাসে চ্যানেল 24 এর বিশেষ আয়োজন জনযুদ্ধের গণযোদ্ধা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাকসুদুন নবী। এই অনুষ্ঠানে আমরা সেই সব মানুষদের গল্প জানার চেষ্টা করি যারা লড়াই করেছেন সম্মুখ যুদ্ধে 71-এর রণাঙ্গনে, আর তাদের কাছ থেকে জানতে চাই সেই সব যোদ্ধাদের কথা যারা রয়ে গেছেন ইতিহাসের আড়ালে। আমাদের আজকের অতিথি জনাব অবসরপ্রাপ্ত মেজর ব্যারিস্টার শাহজাহান ওমর বীরোত্তম, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনি লড়াই করেছেন 9 নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধের যখন বিজয়ের সময় ডিসেম্বর, তার আগে নভেম্বরে আপনার একটি ঐতিহাসিক অভিযান এবং বেশ আলোচিত, আপনি অল্প কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা নিয়ে ঝালকাঠির যে নলছিটি সেখানে চাচৈরে একটি আপনি গিয়েছিলেন অভিযানে, গিয়ে দেখলেন সেখানে আগে থেকেই পাকিস্তানি সৈন্যের অবস্থান নিয়ে আছে এবং সেই সময় আপনাদের হাতে আমরা জানি যে খুব সীমিত সংখ্যক গোলা বারুদ কিংবা অস্ত্র ছিল। তারপরেও দুই তিন দিনের যুদ্ধে তাদেরকে পর্যুদস্ত করেছেন, বিদায় ঘটিয়েছেন সেই সব পাক সেনাদের। এই গল্প তো আমরা জানি, এমন গল্প একটু জানতে চাই যেটি সচরাচর আপনার মুক্তিযুদ্ধের অংশ নেওয়ার ইতিহাসে আমরা শুনি না, কিংবা কিছু নতুন কোনো গল্প। ধন্যবাদ আপনাকে। আমরা গুটি কয়েক অফিসার্স এক্সেপশনালি আমরা ভলান্টিয়ার হয়েছি যুদ্ধে অংশ নেওয়ার জন্য। সে টু সে আমি ছিলাম পাকিস্তান আর্মিতে ক্যাপ্টেন পদমর্যাদায় কর্মরত। 26 মার্চ আমি তখন পাকিস্তানে ছিলাম। আমার তৎকালীন পাকিস্তানি অন্যান্য অফিসারেরা অফিসার্স মাঝে খুব হৈহুল্লাস আনন্দ উৎসব করতেছিল। রিজন ইজ বঙ্গবন্ধুকে 25 তারিখে গ্রেপ্তার করে পাকিস্তানে নেওয়া হয়েছে এবং তারা খুব উল্লাস করতেছে। খুব বাজে কথায় বঙ্গবন্ধুকে অ্যাড্রেস করলো। যাই হোক, 27 মার্চ এবং 28 মার্চ আমি তখন পাকিস্তানে খারিয়া ক্যান্টনমেন্টে কর্মরত ছিলাম। আমি সেখানে বিবিসির মাধ্যমে জিয়াউর রহমান সাহেবের ক্লারিয়ান কল, যুদ্ধের জন্য ডাক, আমরা শুনতে পেলাম। ইন দ্য মিন টাইম দেশ থেকে আত্মীয় স্বজন পত্রের মাধ্যমে, তখন তার মোবাইল ছিল না, টেলিফোন এত র্যান্ডম ছিল না, জানতে পারলাম যে দেশে 25 মার্চে কী হত্যাযজ্ঞ হয়েছে, লুণ্ঠন ধর্ষণ যা হয়েছে। যাই হোক, ভিতরে একটা চেতনা হলো যে এই সেনাবাহিনীতে আর চাকরি করা নৈতিকভাবে কিছুতেই উচিত নয়। তা আমরা তিন বন্ধু পরিকল্পনা করে 14ই আগস্ট, সেদিন ছিল পাকিস্তানের স্বাধীনতা দিবস, ছুটির দিন, আমরা পরিকল্পনা করে এক বন্ধু আসলেন লাহোর থেকে, আরেক বন্ধু ছিলেন শিয়ালকোটে, আমি ছিলাম খারিয়াতে। আমরা শিয়ালকোটে একত্রিত হলাম। শিয়ালকোট ছিল ইন্ডিয়ান বর্ডারিং টাউন। সেখানে আমরা সন্ধ্যার পরে পথব্রজে প্রায় 27 মাইলস জম্মুর একটা লাইট জ্বলে, সেটা দেখা যায় শিয়ালকোট থেকে। ওই লাইটটাকে অ্যাক্সিস অফ অ্যাডভান্স ধরে আমরা বর্ডার ক্রস করি। একটা নালা আমার 7-8 বার ক্রস করতে হয়েছে। ভোরে আমরা ইন্ডিয়া পৌঁছি। তখন আমরা শিওর ছিলাম না ইন্ডিয়া কি না। হঠাৎ করে দেখলাম একটা সিগারেটের প্যাকেট, আচ্ছা, নাম লেখা রেড ল্যাম্প, মেড ইন ইন্ডিয়া। তখন ভাবলাম আমরা হয়তো বা ইন্ডিয়ার ভিতরে চলে গেছি। ইনফ্যাক্ট আমরা তখন ইন্ডিয়ার ভিতরে প্রায় 3 মাইল। আচ্ছা, ভোর হয়ে গেছে। তখন আমরা দেখলাম যে আমরা ইন্ডিয়ান লোকজন। আমরা বললাম যে আমরা পাকিস্তান থেকে এরকম আসছি। তারা 15 তারিখ ছিল আবার ইন্ডিয়ার স্বাধীনতা দিবস। ওরা আমাদের তিনজন পাকিস্তানি অফিসার পেয়ে খুব আনন্দ উল্লাস করলো। লরকেলেঙ্গে বাংলাদেশ, সেখান থেকে গাড়ি আসলো, আমাদেরকে জম্মু তৎকালীন ব্রিগেড হেড করে আমাদেরকে নেওয়া হলো। সেখান থেকে আমরা 21 তারিখে দিল্লি আসলাম, সরি 18 তারিখে। 21 তারিখে আমরা 8 থিয়েটার রোড ক্যালকাটায় জেনারেল ওসমানী সাহেবের সদর দপ্তরে রিপোর্ট করলাম। সেখান থেকে আমাকে 9 সেক্টরে প্রশিক্ষণ দেওয়া হলো, অ্যাজ সাব সেক্টর কমান্ডার। আমার কমান্ডার ছিল মেজর এম এ জলিল সাহেব। আমি 26 তারিখে, কিছু মুক্তিযোদ্ধা প্রস্তুত ছিল দেশের ভিতরে ইনফিল্ট্রেট করার জন্য, আমি তাদেরকে নিয়ে 26 অগস্ট যশোরের সাতলা বাগদা পাইগাছা জিকরগাছ অঞ্চল থেকে বাংলাদেশের ভিতরে, আপনার 28 অগস্ট বরিশালে
একটা গোরো নদী আমি উজিরপুর থানায় অবস্থান নিলাম, এসে গেলাম। এই হলো আমি যে ভলান্টিয়ার করেছি পাকিস্তান থেকে, এবং অগস্ট মাসে পাকিস্তান এবং ইন্ডিয়ান আর্মি ফেস টু ফেস ছিল। এই যে সেই দুইটা আর্মির মাঝখান থেকে রাতের অন্ধকারে তিনজন সৈনিক বা অফিসার পাকিস্তান আর্মি ডেজার্ট করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে যে আমরা আগমন করেছি, এটা একটা বিরাট। বলছিলেন আপনি সেই অগস্ট মাসে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার কথা, এমন অনেকেই তো যুদ্ধে অংশ নিয়েছেন নানাভাবে, যাদের নাম হয়তো ইতিহাসে আসে না কিংবা আলোচিত হয় না। আপনার আশপাশে কিংবা আপনার দেখা এমন কোনো যোদ্ধার কথা বলবেন যারা সেই সময় ভূমিকা রেখেছিলেন? ইতিহাসে নাম লেখা বা না লেখা, কিছু চাওয়া পাওয়ার জন্য তো আমরা যুদ্ধে অংশগ্রহণ করিনি। যাই হোক, যে কথা বলছিলাম, 28th অগস্ট, 28 অগস্ট মাসে আমাদের বরিশাল জেনারেল এর উপস্থিতি পাকিস্তানরা টের পেয়ে গেল, এবং 29 অগস্ট সকালে আমাদের উপর থেকে এয়ার বোমিং শুরু হলো। এবং আপনি জানেন বরিশাল নদীমাতৃক দেশ, 4টা গানবোট এবং সাথে 8-10টি মোটর লঞ্চ, ওয়াটার লঞ্চ, বিরাট এক বাহিনী আমাদেরকে আক্রমণ করলো। আমরা অপ্রস্তুত ছিলাম, বিলিভ মি, আমার ট্রেনিং ছিল কিন্তু দিস ইজ মাই ফার্স্ট ওয়ার, আমার নিজেরই মুখ শুকিয়ে গেছে, কী করা যায়। তখন আমার সাথে 4 এনসিও ছিল, নন কমিশন সোলজার্স অফিসার, এরা হইল আব্দুল হক, হাবিলদার আব্দুল হক, হাবিলদার ওয়াদুদ সর্দার, হাবিলদার নুরু কমান্ডার, হাবিলদার আব্দুল হাকিম। তো ওরা অনেকদিন আর্মিতে চাকরি করেছে, আর আমরা ক্যাপ্টেনরা 4-5 বছর চাকরি করেছি, ওরা তো 15-20 বছর। ওরা বলছে স্যার ঘাবড়াইবেন না, আমাদেরকে এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ওই সময় যে ওখানে আপনারা যুদ্ধ করলেন 2-3 দিন ধরে, 14 নভেম্বর পর্যন্ত, জি, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ব্যাটল। আচ্ছা, আমাদের সঙ্গে রকেট ছিল, তো আমরা গানবোটে একটি রকেট মারলাম। তো রকেট গানবোটে হিট করার পরে গানবোটটা কিছুটা এসি হোল হয়ে গেল এবং পালাতে শুরু করলো। আর পিছনে যে রাজাকার, শান্তিবাহিনী, আলবদর এবং কিছু পিস কমিটির লোকজন ছিল হাফ ট্রেন্ড, ওদেরকে আমরা ক্যাপচার করলাম। পরদিন সকালে জনগণ বুঝলো, আমি তো তখন খুব অল্প বয়সে ছিলাম, এসি 24 বছর বয়স, না এই ছেলে যুদ্ধ করতে পারে। হাজার হাজার মানুষ আমাদের সঙ্গে একত্রিত হলো, এবং এই প্রথম যুদ্ধের সংবাদ পেয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানে আমাদের গ্রেটার বরিশাল এলাকায় যত পাকিস্তানি সৈন্য, চাকরিরত, যারা বাড়িতে লুকিয়েছিল, অবসরপ্রাপ্ত আর্মি, পুলিশ, বিডিআর, আনসার, বিডিপি, এয়ারফোর্স, নেভি, এরা সকলে যোগ দিতেছিল। আচ্ছা, এবং অনেক যুবক, শ্রমিক, কলেজ ইউনিভার্সিটির ছাত্র, অসংখ্য তারা যোগ দিতেছিল। তো আমি, আমার বরিশাল বিভাগে তৎকালীন 32টি থানা ছিল, 32টি থানায় 32টা বেস করলাম, একজন সিভিলিয়ানকে নিয়োগ করলাম এই বাহিনীকে যোগাযোগ ব্যবস্থা, খাবার দাবার, থাকার ব্যবস্থা করার জন্য, আর একজন এনসিওরকে কমান্ডার করে, থানা কমান্ডার করে একটা বেস করলাম, এরকম 32টি আমি ইউনিট করলাম। এবং আমার হেডকোয়ার্টারে 500-700 সবসময় থাকতো, এবং আমি এদের গাইড করতাম, এবং মাঝে মাঝে ইন্ডিয়া থেকে ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধারা আমার সঙ্গে সমাবেশ হলো। দেখা গেল অ্যাট দ্য এন্ড অফ নভেম্বর আমার প্রায় 25-30 হাজার মুক্তিযোদ্ধা আমার কমান্ডে যুদ্ধ করছে। যে কথা বলতেছিলাম, আমার কমান্ডার ছিলেন মেজর জলিল। তো বরিশাল ডিভিশন 9 সেক্টরে 4টা সেক্টর ছিল, আমার সেক্টর বর্তমান বরিশাল বিভাগ, 6টা জেলা, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, জালকুড়ি, বরিশাল সদর, আর সুন্দরবন এলাকা নিয়ে একটা সেক্টর ছিল, তার কমান্ডার ছিল লেফটেন্যান্ট জিয়াউদ্দিন। আর একটা সেক্টর ছিল খুলনা এবং সাতক্ষীরা অঞ্চল নিয়ে, যেটার কমান্ডার ছিল জলিল সাহেব নিজে, এবং ওনারা বর্ডার থেকে ভিতরে এসে অপারেশন করে আবার চলে যেতেন। আর একটা সেক্টর ছিল ফরিদপুরের কিছু অংশ নিয়ে, একজন নেভির এক লোক, নূর মোহাম্মদ খান, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, তো আমি তো একমাত্র সাবসেক্টর কমান্ডার, কারণ বরিশাল বিভাগের চতুর্দিকে ইন্ডিয়ান কোনো বর্ডার ছিল না। বাংলাদেশের ভিতরে কোনো জেলায় কোনো বিভাগে যুদ্ধ হলে আমি আপনার সামনে গর্ব নিয়ে করতে পারি, আমার নেতৃত্বে আমার মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আমি বরিশাল অঞ্চলে যতখানি সম্ভব আমি যুদ্ধ করেছি, বা যুদ্ধে 3 বার আহত হয়েছি। পরবর্তীকালে সরকার
আমার বীরত্ব গাথা দেখে আমাকে বীরত্বম খেতাবে জি আপনারা যখন রণাঙ্গনে যুদ্ধে যুদ্ধরত অবস্থায় ছিলেন ওই সময় আপনাদেরকে খাবার আঞ্জাম দিত কারা কিংবা কোথায় রাত্রি যাপন করতেন সেই গল্পটুকু একটু জানতে চাই এবং সেই ব্যক্তিরা কারা যারা আপনাদেরকে স্বেচ্ছায় সহযোগিতাগুলো করতেন আমরা মিলিটারি যোদ্ধা ছিলাম দ্যাট ইজ ট্রু কিন্তু বেসিক্যালি এটা ছিল 71 এর জনযুদ্ধ আমি আপনাকে আগেই বলেছি হাজার হাজার জনগণ এসে আমাদেরকে সাহায্য করত আমি দুই ভাগে ভাগ করলাম আমার বাহিনীকে একটা সিভিলিয়ান পার্ট একটা মিলিটারি পার্ট মিলিটারি পার্টটা অপারেশন করবে যুদ্ধ করবে আর সিভিলিয়ান পার্টটা যে আপনি প্রশ্ন করলেন আমরা কোথায় থাকবো কী খাবো কীভাবে যাব কীভাবে একটি নিরাপদ স্থানে থাকতে পারি এটা জনগণ আমাদেরকে সাহায্য করতেন এবং আমরা বলি রেকি জনগণই আমাকে আমাদেরকে বলতেন স্যার ওদিক থেকে পাঞ্জাবিরা আসতেছে ওদিক থেকে তৎকালীন ইপিআর আসতেছে ওদিক থেকে রাজাকার আসতেছে সো আমাদের জনগণ ছিল কান নাক চক্ষু তারাই আমাদের আইজ এন্ড ইয়ার্স হিসাবে কাজ করত এবং আমাদেরকে সহযোগিতা করত যাতে করে আমরা অল্প সংখ্যক সৈন্য নিয়ে বিপুল সুসজ্জিত বাহিনীকে পরাজিত করতে সক্ষম হতাম কারণ আমাদের আগেই ইনফরমেশন আমাদের কাছে আসতো এবং সেই অনুসারে আমাদের প্রিপেয়ারনেস হতো তো মনে করেন বরিশালে আসার পরে অগস্ট সেপ্টেম্বর থেকে এমন দিন নাই যেদিন আমাদের একটা না দুটো যুদ্ধ হয়েছে আমরা যেখানেই থাকতাম বিশেষ করে আমার উপর টার্গেট ছিল পাকিস্তান আর্মির এয়ারফোর্স নেভির অ্যাটাক করতো কিন্তু বরিশাল অঞ্চলে সৌভাগ্যক্রমে এয়ারফোর্স খুব একটা ইফেক্টিভ না আর নেভিতে নদীতে নদীতে চলে আর আর্মিও খুব একটা ইফেক্টিভ না কারণ সেরকম তো পাকা রাস্তা ছিল না ট্যাঙ্ক বা গাড়ি ঘোড়া এগুলো তো চলাচলে বিঘ্ন ছিল আমার মুক্তিযোদ্ধারা বড় বড় যে রোড ছিল যেরকম ফরিদপুর বরিশাল রোড বরিশাল পটুয়াখালী রোড বরিশাল জালুকাড়ি পিরোজপুর খুলনা রোড এ সমস্ত রোডে যে ব্রিজগুলি ছিল আমরা সব ব্রিজগুলি এক্সপ্লোসিভ দিয়ে উড়িয়ে দিয়েছি আসতে পারতো না ভার্চুয়ালি বাই নভেম্বর বরিশাল হেডকোয়ার্টার ছাড়া আমরা স্বাধীন ছিলাম আমরা মুক্তিযোদ্ধাদের দুটো দায়িত্ব ছিল অর্পিত হলো একটা যুদ্ধ করো দ্বিতীয়ত এই পাকিস্তানি এবং তাদের দুসরদের অত্যাচার লুণ্ঠন ডাকাতি রেপ থেকে জনগণকে রক্ষা করা এগুলো আমরা সুচারুরূপে করেছি এবং কঠোর হস্তে দমন করেছি যার জন্য আমি এবং বাহিনীকে একটা টেররিস্ট বাহিনী হিসাবে আখ্যায়িত করেছে প্রো পাকিস্তানি গ্রুপ যেখানেই শুনতো ক্যাপ্টেন ওমর আসছে সেখানে শেষের দিকে আর যুদ্ধ করা লাগতো না ওই পাঞ্জাবিরা রাজাকারেরা বা প্রো পাকিস্তানি গ্রুপ নাম শুনেই পালিয়ে যেত সে অতি সংক্ষেপে আমরা যুদ্ধ জয় করতাম ওই সময় লক্ষ্য নির্ধারণ খুব তো জরুরি ছিল কারণ আপনাদের কাছে অ্যামিউনিশন কম থাকতো না অ্যামিউনিশন আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে তো হেভি অস্ত্র ছিল না ম্যাক্সিমাম লাইট মেশিন গান স্টেন গান রাইফেল কিছু গ্রেনেড কিছু এক্সপ্লোসিভ কিছু রকেট রকেট লঞ্চার এনার গ্রেড এই তো আমাদের বেসিক আর্ম ছিল আমাদের কাছে তো হেভি মেশিন গান বা রিকয়েলেস রাইফেল বা ট্যাঙ্ক ঠোঙ্ক এগুলো তো আমাদের ছিল না বুঝছি তো যার জন্য ওই মর্টার পড়ার পরে অনেক লোক মারা গেল ওরা বিচ্ছিন্ন হয়ে গেল তখন জি দুই তিন ঘন্টা পার হয়ে গেল ইন দি মিনটাইম টের পেয়ে আমার বাহিনী কাউখালি থেকে জালুকাড়ি থেকে নলসিটি থেকে বাবুগঞ্জ থেকে স্বরূপকাঠি থেকে এবং বরিশাল সদর থেকে চতুর্দিক থেকে আমার কাছে জয়েন করলো রেজাল্টিং 5-6,000 আমার মুক্তিযোদ্ধা হয়ে গেল এবং আর্মস সদর অনেক হয়ে গেল তা আমরা তখন কাউন্টার অ্যাটাক করলাম কাউন্টার অ্যাটাক করে তখন প্রায় আসর হয়ে গেছে পাকিস্তানিরা অনেক মৃত্যুবরণ করেছে অনেক আহত হয়েছে যাদেরকে আমরা মুক্তিযোদ্ধারা ধরে নিয়ে কী করেছে সরি টু সে আমি নিজেও জানি না স্বাভাবিক তাদেরকে মেরে ফেলছে মেজর নাদের পারভেজ তার বাহিনী নিয়ে বরিশালে পালিয়ে যেতে গানবোটে সক্ষম হয়েছে ক্যাপ্টেন কাহারকে আমি অ্যারেস্ট করেছি ক্যাপ্টেন আজমল জালকটিতে গিয়েছে পরবর্তীকালে আমি তাকে অ্যারেস্ট করেছি তো এইটাই ছিল সর্ববৃহৎ যুদ্ধ এই যুদ্ধে নাম বলতে আমি পারবো না কারণ অত লাশ নিয়ে গেছে তো পাকিস্তান বাহিনী যারা আক্রমণ করতে এসেছিলেন তাদের 1/3ও ফেরত যেতে পারেনি হয়েছে আমারও অনেক শহীদ হয়েছে আলতাফ নামে এক লোক শহীদ হয়েছে মানিক নামে এক মুক্তিযোদ্ধা আহত হয়েছে অসংখ্য আহত অসংখ্য নাম আসলে অনেক নাম না জানা মানুষ প্রাণ দিয়েছেন আহত হয়েছেন আপনার কাছে মুক্তিযুদ্ধের গল্প হয়তো আরও শোনার আমাদের ইচ্ছে ছিল সুযোগ ছিল আমাদের এখানে 8ই ডিসেম্বর আমরা বরিশালকে শক্তিমুক্ত করি এবং 9ই ডিসেম্বর বরিশাল সমস্ত এলাকা শত্রুমুক্ত হয় এবং আমরা বরিশালে
শাসন ব্যবস্থা এবং জনযুদ্ধের বিজয় আমরা 9 তারিখে উদযাপন অর্জন করেন। অসংখ্য ধন্যবাদ জনাব শাহজি আনামুন আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক আপনারা দেখছিলেন জনযুদ্ধের গণযোদ্ধা, একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে শুনছিলাম সেই সময়ের বীরত্ব গাথা। দেখা হবে পরের অনুষ্ঠানে। সবাই ভালো থাকুন।